এরপরে আল্লাহর নবী বলেন এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এই লোকটা জান্নাতে যেতে দেরি হবে মরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এটা পড়বো তো ইনশাআল্লাহ আয়াতুল কুরসি বলেন আয়াতুল কুরসি পড়তে দেরি মরতে দেরি জান্নাতে যেতে দেরি নাই পড়তে দেরি মরতে দেরি জান্নাতে যেতে দেরি নাই তাহলে মা বোনরাও পড়বো তো ইনশাআল্লাহ পুরুষরাও পড়বেন তো ইনশাআল্লাহ উস্তাদরাও পড়বো তো ইনশাআল্লাহ ছাত্ররাও পড়বো তো ইনশাআল্লাহ এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এরপরে সূরা ফাতিহা পড়ে এরপরে শাহাদ আল্লাহ পড়ে এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়ে ওলামা তলাবা এই চারটি আয়াত সূরা আয়াতুল কুরসি সূরা ফাতিহা শাহাদ আল্লাহ কুলিল্লাহুম্মা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নম্বরে আল্লাহু আকবার কাবীরা এক নম্বরে আল্লাহ তাআলা তার সত্যতা প্রয়োজন পুরা করে দিবে দুই নম্বরে আল্লাহ তাআলা তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন তিন নম্বরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন চার নম্বরে দুশ্মনের মোকাবেলা আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবেন পাঁচ নম্বরে তার মোকাবেলা আল্লাহ তাআলা দুশ্মনের মোকাবেলা তার মোকাবেলা দুশ্মনকে পরাজিত করবেন আমি এটা শিখছি জেলখানায় বসে কোথায় বসে আহারে সারা জীবন চলে গেল পড়লাম না আর এটা পড়লাম না দেখে জেলে আনলেন আর জেলে আইন না শিখাই দিলেন কটা আমরা তো জানো জেলে নেতাগিরি করেন আপনারা জেলে যাই আল্লাহ সবাইকে হেফাজত করেন তাহলে কটা আয়াত শিখলাম কি কি আয়াতুল কুরসি এরপরে সূরা ফাতিহা এরপরে শাহাদ আল্লাহ এরপরে কুলিল্লাহুম্মা আচ্ছা ছাত্ররা হাফেজরা ওলামা ইকরাম আমরা পড়তে অসুবিধা কোথায় অসুবিধা আছে হুজুর আমি লাভে কইতেছি এরা যদি কেউ পড়ে ছোটরা তা আমার কাম হয়ে গেছে তাহলে কি কি পড়বো বলেন তো এরপরে 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 এই চার আয়াত কারিমা ইনশাআল্লাহ ছাত্ররা সবাই ঠিক করে নিব তো ইনশাআল্লাহ কুলিল্লাহুম্মা দুই আয়াত শাহাদ আল্লাহর এক আয়াত সূরা ফাতিহার সাত আয়াত আর আয়াত কুরসির এক আয়াত ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করব তো ইনশাআল্লাহ এরপরে আমরা যারা ওলামা ইকরাম আছি ছাত্ররা আছি আওয়াম আছি মা বোনরা যারা আছি প্রতিদিন ছয় তসবির পাবন্দি করা কয় তসবি ছয় তসবি এক নম্বর সুবহানাল্লাহ একশো বার দুই নম্বর আলহামদুলিল্লাহ একশো বার তিন নম্বর আল্লাহু আকবার একশো বার চার নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পাঁচ নম্বর যে কোনো একটা দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নম্বর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ছয় তসবি পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করলাম নামাজের পরে আওরাদে মাসদুনাগুলো নিশ্চিত করলাম ছয় তসবি নিশ্চিত করব এরপরে সমস্ত গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ দুনিয়া আমাদের আখিরাত আমাদের লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়াও তোমার আখিরাতও তোমার সুবহানাল্লাহ বলেন দুনিয়াও তোমার আখিরাতও তোমার বলেন কি বলছি বলেন ছাত্ররা চারটা শব্দ মুখস্থ করো আল ইলমু ওয়াল ঈমান ওয়াল আমালু ওয়াত তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া আবার বলেন ইলম ঈমান আমল তাকওয়া এক নাম্বার কি ইলম দুই নাম্বার কি ঈমান 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 তিন নাম্বার কি আমল চার নাম্বার কি তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া ইলম ঈমান আমল তাকওয়া আবার হুজুর এই চারটা তরজমা আমি এক বাক্যে করি এক বাক্যে করে দেখো দেখেন হয়নি আর সাইটটা কি কি এবার বলেন জেনে বিশ্বাস করে মেনে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সে একজনে কন সফিক ভাই কন মন সফিক কন জেনে
বিশ্বাস করে মেনে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া ইলমি মান আমল তাকওয়া ইলমি মান আমল তাকওয়া ইলমি মান আমল তাকওয়া ইলমি মান আমল তাকওয়া জেনে বিশ্বাস করে মেনে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفضل الكبير رب العالمين বলেন জেনে বিশ্বাস করে মেনে সমস্ত গুনাহ ছেড়ে দিবা দুনিয়া ও তোমার আখিরাত ও তোমার দুনিয়া ও তোমার আখিরাত ও তোমার বেলাল কে তেমন দিলাম তোমাকেও তেমন দিব সুবহানাল্লাহ বলেন জেনে বলেন মোবাইলের গুনাহ ছেড়ে দেওয়া চোখের গুনাহ কানের গুনাহ জবানের গুনাহ হাতের গুনাহ পায়ের গুনাহ লজ্জাস্থানের গুনাহ মাল কামাই করার লাইনে গুনাহ মাল খরচের লাইনে গুনাহ সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ এটা হলো চার নম্বরের আগে আসার তিন নম্বর জানা বিশ্বাস করা মানা গুনাহ ছেড়ে দেওয়া জানা বিশ্বাস করা মানা গুনাহ ছেড়ে দেওয়া আরবি আরবি বলো সাই তুমি দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও তাকড়া করো জোরে কও এক নাম্বার এল এক নাম্বার কি এক নাম্বার কি ও বলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবার বাংলা বলো জানা বিশ্বাস করা না জানলে বিশ্বাস করবো কি এই জন্য ইমানের আগে হলো এলেম জোরে বলে ইমানের আগে কি এ না জানলে বিশ্বাস করবো কি তা আর জানলাম বিশ্বাস করলাম এবার মানলাম না তো আর এলেম হলো না এলেম হলো ইমান হলো আমল হলো না তাহলে জানা এটার নাম কি আইলমি এবার বিশ্বাস করা ইমান এবার মানা আমল এবার গুনাহ ছেড়ে দেওয়া সে মাদ্রাসা ছাত্ররা ছাড়া ওলামা ইকরাম ছাড়া বাকিরা পরীক্ষা দেন এক নাম্বার এক নম্বর বলে আমল এতক্ষণ এটা নিয়ে পড়াইছি আপনাদের এক নাম্বার কি দুই নাম্বার ইমান তিন নাম্বার চার নাম্বার এবার বাংলা এক নাম্বার জানা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ক্লাসটা হয়েছে না যে আমাদের হ্যাঁ কোরবানি কারে কয় আপনার কোরবানি আর আমার কোরবানি আমারটা অল্প আমারটা কি জেনে মেনে জেনে বিশ্বাস করে আমল করে গুনাহ ছেড়ে দেওয়া জেনে বিশ্বাস করে আমল করে গুনাহ ছেড়ে দেওয়া জানা সমস্ত ইলম জানা দুই নম্বরে ইমানের সমস্ত বিষয়ের উপর ইমান আনা তিন নম্বরে সবগুলো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা মুস্তাহাবগুলো মানা মুস্তাহাবগুলো মানা জানা বিশ্বাস করা মানা এরপরে হারাম আর কবিরা গুনাহগুলো ছগিরা গুনাহগুলো সব কিছু ছেড়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন এটা হলো মোমেনে কামেল সুবহানাল্লাহ এটার জন্য ওয়াদা দুনিয়াও তোমার আখিরাতও তোমার এটার জন্য ওয়াদা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এটার জন্য ওয়াদা তোমার দুনিয়াটা আমি বানায় দিব তোমার আখিরাতটা আমি বানায় দিব সুবহানাল্লাহ কয় জিনিস হলে ওয়াদা করছে কি কি আচ্ছা এখান থেকে একটা আছে একটা নাই ওয়াদা পুরা হবে না কি বলছি বলেন একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই ওয়াদা পূরণ হবে না একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই ওয়াদা পূরণ হবে না কি বলছি কোন
বলো যেমন বিল্ডিং হইতে পাঁচটা জিনিস লাগে রড সিমেন্ট বালি পানি ইট একটা আছে একটা নাই বিতন ভবন জীবনও হবে না শুধু পানি নাই ভবন কবে হবে বিদেশে যেতে পাঁচটা লাগে পাসপোর্ট টিকিট ডলার বিমান পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান একটা আছে একটা নাই জীবনও বিদেশ যাওয়া হবে না কি বলছি একটা আছে একটা নাই বিদেশ যাওয়া হবে না তাহলে এলেম নাই কেমনে জান্নাতে যাইব আমার বুঝে ধরে না এরপরে ইমান নাই এরপরে আমল নাই এরপরে তাকওয়া নাই তাহলে কয়টা লাগবে কি কি এবার এলেম শিখায় মাদ্রাসায় ইমান শিখায় মাদ্রাসায় আমল শিখায় মাদ্রাসায় তাকওয়া শিখায় মাদ্রাসায় সুবহানাল্লাহ বলবেন না কোথায় শিখায় বলেন তো আপনারা বলেন কোথায় শিখায় তাহলে আপনি যদি আপনার ছেলেটাকে মাদ্রাসা পড়ান মেয়েটাকে মাদ্রাসা পড়ান এলেম শিখবে ইমান শিখবে আমল শিখবে তাকওয়া শিখবে এলম ইমান আমল তাকওয়া শিখবে এই চারটা যদি শিখে এই চারটার উপরে উঠে দুনিয়াও আপনার আখেরাতও আপনার তাহলে কি কি কয়টা কাজ কি কি এলম ইমান আমল তাকওয়া এলম মানে কি এল মানে কি দুই নাম্বার ইমান মানে কি আবার আমল মানে কি কাজ করা কাজে পরিণত করা এবার তাকওয়া মানে কি হুজুর কি ঘন্টাটা হইল আজকে ক্লাসটা কেমন হইল আজকে ক্লাসটা কেমন হইল সবার কি সবক বুঝাইছে কয় সবক বলেন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবার এগুলো শিখায় কোথায় এগুলো শিখাবার মোটামুটি তিন মার তিনটা মার কাজ এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিগ জামাত তিন নম্বরে হকানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবারে কি কয় জায়গা কি কি আলেম ওলামাদের মজলিসে আল্লাহ আমাদের মাসুদ ভাই আসছে মাসুদ ভাই আসছে নি আমাদের গাড়ি আসছে নি গাড়ি আসছে মাশা আল্লাহ তালা মেহরবানি করে এই মজলিসটাকে কবুল করেন আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে কবুল করেন এই মাদ্রাসা যে আমাদেরকে এত সুন্দর একটা মজলিস উপহার দিয়েছে আমরা মাথার জন্য কিছু করা দরকার না মাথার জন্য করতে হবে তিনটা কাজ এক নম্বরে দোয়া করবেন দুই নম্বরে সন্তান দিবেন তিন নম্বরে যখন যার কাছে মাল থাকে মাল দিবেন কটা কাজ কি কি দোয়া মান সন্তান বলেন দেখেন না ওই নির্বাচনের সময় ঘোষণা দেয় ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আমরাও সন্তান চাই যার সন্তান আছে তার মাল চাই যার মাল আছে তার দোয়া চাই সকলের কি সন্তান মাল দোয়া দিবে কে এই দেখেন তো এই ভবনটা কাজ চলতেছে দেখেন ওই দেখেন সবাই দেখেন এই ভবনটা কাজ চলতেছে আল্লাহ যেন এই ভবনটা পূর্ণাঙ্গ করে দেন আল্লাহ সহজ করে দেন কবুল করেন আর সন্তান দিবেন মাল দিবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন মা বোনরা যারা আসছেন আপনাদের জন্য ছয় সবক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন হ্যাঁ ঘরে পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ ঘরে পড়বেন এক মিনিটে বলে ফেলি মহিলারা ঘরে পড়বে পুরুষ মসজিদে পড়বে কেন পার্থক্য করলেন কারণ মহিলাদের কর্মস্থল ঘর পুরুষের কর্মস্থল বাহির সুবহানাল্লাহ বলেন কি পুরুষের কর্মস্থল কোথায় তো বাহিরে বেচারা মসজিদে না আইলে কই নামাজ পড়বো আর মহিলাদের কর্মস্থল কোথায় তো ঘরে নামাজ পড়ার জায়গা আছে না নাই আচ্ছা মহিলাদের জন্য যদি মসজিদে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা করতো তার নয় মাসের পেটের বাচ্চা লয়ে মসজিদে কেমন আইতো আচ্ছা যদি মহিলাদের জন্য সুন্নতে মুআক্কাদা করতো নামাজ পড়া তো তার তিন মাসের দুধ পান করা অবস্থায় ওই বাচ্চাটাকে থুইয়া মসজিদে কেমন আইতো এই জন্য ইসলাম যেটা সেটাই পূর্ণাঙ্গ ঠিক আছে
ইসলাম যেটা সেটাই কি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আমিন আজকে তো নামাজ জামাতে পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর তাসবিহাতগুলো পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে গাড়িতে আমাদের কিতাবগুলো আছে 14টা বই আছে আমার জিকিরের উপরে করা সুযোগ থাকলে বইগুলো সংগ্রহ করবেন এগুলো একটু বন্ধ করেন কষ্ট করে এগুলো একটু বন্ধ করেন কষ্ট করে মহল্লাবাসী যারা